কুমিল্লা বিমানবন্দর সহ দেশের আর 6টি বিমানবন্দর চালু হতে যাচ্ছে। ব্রিটিশ আমলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মাণ করা হয় পাবনার ঈশ্বরদি, ঠাকুরগাঁও, মৌলভীবাজারের শমশেরনগর, কুমিল্লা, বগুড়া ও লালমনিরহাটের বিমানবন্দর। এই বিমানবন্দরগুলো এখনও অকেজো হয়ে পড়ে আছে। এর মধ্যে কয়েকটি বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলেও যাত্রী সংকটে যা বন্ধ হয়ে যায়। আবারও এই বিমানবন্দরগুলো চালু করার লক্ষ্যে এরই মধ্যে বিমানবন্দরগুলোর বর্তমান অবস্থা তুলে ধরে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। এই প্রতিবেদনগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনে দেখানো হয়েছে অবহেলায় পড়ে আছে বিমানবন্দরগুলো, দেখভালের কেউ নেই। বন্দরগুলোর সামনের অংশে চরণ হচ্ছে গরু ছাগল, কোনো কোনোটিতে আবার গরুর খামারও করা হয়েছে। তাই অবহেলায় পড়ে থাকা দেশের 6টি বিমানবন্দর আবারও চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তাহলে কি সত্যি বিমান ওঠানামা করবে এই পরিত্যক্ত বিমানবন্দরগুলো থেকে? কবে থেকে শুরু হবে এর সংস্কার কাজ তা জানব আজকের পর্বে। সূত্র থেকে জানা যায় দিন দিন আকাশপথের যাত্রী সংখ্যা বাড়ছে, সড়কপথের যানজটের কারণে আকাশপথের যাতায়াতের প্রবণতাও বাড়ছে। এদিকে আকাশপথের যাত্রী বাড়ার কারণে চাহিদা অনুযায়ী টিকিটও পাওয়া যায় না সময় মতো। তাই দেশের বন্ধ থাকা প্রতিটি বিমান রুট সক্রিয় করার চিন্তাভাবনা চলছে। বন্ধ থাকা বিমানবন্দরগুলো চালু হলে এভিয়েশন খাত আরও লাভজনক হয়ে উঠবে বলে জানা যায়। বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে সবার আগে চালু হতে পারে কুমিল্লা বিমানবন্দর। কুমিল্লা বিমানবন্দরে বিমান ওঠানামা করে না প্রায় 47 বছর যাবত, কিন্তু ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা কুমিল্লা। কুমিল্লার 15 লাখের বেশি বৈধ প্রবাসী দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠায়। এদিকে কুমিল্লা বিমানবন্দরের পাশে রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। কুমিল্লা বিমানবন্দরটি চালু হলে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হতেন। কুমিল্লাতে বেশি প্রবাসী থাকায় বিমানবন্দর দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতো। কুমিল্লা বিমানবন্দরটি 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেওড়ার ডুলিপাড়ায় এর স্থাপন করা হয়। 1966 সাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী এই বিমানবন্দর ব্যবহার করত। পরবর্তীতে 1966 সাল থেকে এই বিমানবন্দরটি সর্বসাধারণ জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে 1976 সাল পর্যন্ত এই বিমানবন্দরে বিমান ওঠানামা করত। সরজমিনে দেখা যায় 77 একর ভূমির এই বিমানবন্দরে রানওয়ে ব্যবহৃত হচ্ছে গাড়ি প্রশিক্ষণের জন্য। সূত্র থেকে জানা যায় মাত্র 30 কোটি টাকা সংস্কার করলে এই বিমানবন্দরটি সচল হতে পারে। এই কুমিল্লা বিমানবন্দরটি প্রতিদিন এখন আন্তর্জাতিক রুটের সিগন্যালের কাজ করছে। প্রতিদিন প্রায় 35 থেকে 40টি বিমান এর সিগন্যাল ব্যবহার করছে। বেশি চলাচল করছে ভারতের অভ্যন্তরীণ রুটের বিমানগুলো। আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমানগুলো এই রুটে চলাচল করে। এছাড়াও ব্যাংকক, সিঙ্গাপুরের বিমানবন্দরগুলো এই রুটটি ব্যবহার করে। এই বিমানবন্দর প্রতি মাসে সিগন্যালের বাবদে আয় করছে 30 থেকে 40 লক্ষ টাকা। এই বিমানবন্দরটি চালু করতে গেলে নেই কোনো নতুন করে জমি অধিগ্রহণের ঝামেলা। প্রয়োজন শুধুমাত্র রানওয়ে কার্পেটিং, ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল। বর্তমানে এই বন্দরের 20 জন লোকবল রয়েছে। এদিকে কুমিল্লা বিমানবন্দরটির ব্যবস্থাপক পরিচালক তহিদুল ইসলাম বলেন, বিমানবন্দরটির বেশিরভাগই যন্ত্র সচল রয়েছে। মাত্র 20 থেকে 25 কোটি টাকা খরচ করলে এই বিমানবন্দরটিতে বিমান ওঠানামার কাজ শুরু করা যাবে। এই ব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, অব্যবহৃত বিমানবন্দরগুলো চালু করার পরিকল্পনা নিয়েছি আমরা। প্রথমে বন্দরগুলোকে সংস্কার করা হবে। এই সংস্কার কাজ এ বছরের মধ্যে শুরু করার চেষ্টা করছি আমরা। আশা করছি দ্রুত সময়ের মধ্যে পুরোপুরি কাজ করতে পারব। প্রিয় দর্শক, এ ছিল আমাদের দেশে বন্ধ থাকা 6টি বিমানবন্দর চালু করা নিয়ে সর্বশেষ তথ্যচিত্র। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।